জানেন আমরা কিভাবে কথা বলতে হবে, কি বলতে হবে কি বলতে হবে না, এবং লুকোচুরি খেলা যাবে না। আমরা অনেক সময় কিন্তু হাজব্যান্ড ওয়াইফ কিন্তু লুকোচুরি খেলে, হাজব্যান্ড অনেক সময় ওয়াইফকে বলে না, ওয়াইফও হাজব্যান্ডকে বলে না, কারণ দুজন দুজনকে বিশ্বাস করতে পারে। আবার অনেক সময় হেও করে, ছেলেদের মধ্যে এটা কিন্তু আছে, বউ যদি বলে কি বলছে বলো না আমাকে, আরে ওগুলি তুমি বুঝবে না, চুপ করো, তুমি ওগুলি বুঝবা। দেখেন ওয়াইফকে ছোট করছে একজন হাজব্যান্ড। কেন কেন আপনি করবেন? বিকজ শি ইজ ইয়োর লাইফ পার্টনার, সব তাকে বলতে হবে, এবং ওয়াইফও যা জানবেন সেটা হাজব্যান্ডের সাথে শেয়ার করতে হবে। বিকজ বোথ অফ ইউ শুড বি ইন এ ভেরি congenial and very beautiful, creating a wonderful atmosphere for each other, trusting each other, dujon dujon ke bhalobashben, dujon dujon ke bishwash korben, ebong dujon dujon ke adan prodan korben. Sheta bolar moddhe koto chomotkar ekta bhongi hote pare. Ogo koi tumi asho na, ha bolo na ki bolche, shuno na, jano ashole mojar ghotona ghotechilo, shuno asho ami tomake bolchi. আর বলবে একটু পরে আসি, না না তুমি একটু আসো, শোনো আমি একটু পরে আসি, আরে বাবা আমার চুল্লাতে কিন্তু একটু তরকারি আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু পর আসলো। দুজনে খেতে খেতে গল্পগুলি বললেন, ওয়াইফ শুনল। আবার কখনো কখনো ওয়াইফ একটা সুন্দর ঘটনা জেনেছে, সেটা হাজব্যান্ডকে শেয়ার করে। জানেন এই আদান প্রদানটা কিন্তু কোনো গল্পের আদান প্রদান না, এটা কিন্তু আত্মার সাথে আত্মার আদান প্রদান হয়ে গেল। আমি কি কখনো এটা ভাবতে পারি? তাহলে দেখেন যেটা আপনারা দুজন দুজনে মিলে মিশে কিন্তু অনেক কাছে নিবিড় হতে পারেন, কিন্তু একটা দুটো কথাতে আপনার ওয়াইফকে অনেক দূরে সরিয়ে দিতে পারেন। দেখেন আমরা অনেক সময় সুন্দর করে কথা বলতে পারি না। আপনি বাসায় ঢুকলেন, আপনি ঢুকিয়ে বলছেন মনি মনি তুই কই, দেখেন ওই যে সুরের একটা টান, মনি তখন বলবে শুনো তুমি কাপড় বদলিয়ে মুখ হাত ধুয়ে আসো টেবিলে আসো, দেখবেন ওয়াইফ কিছু নাস্তা টাস্তা নিয়ে আপনার জন্য অপেক্ষা করছিল, আসো আমি সব করেছি আসো দুজনে মিলে খাই। জানেন আপনিও মুচকি হাসলেন, ওয়াইফ হাসলো, ওয়াইফ একটা উঠিয়ে দিচ্ছে আপনাকে, শুনো তুমি এই সমুচাটা খাও। দেখেন সমুচাটা বড় না, আত্মাটা ঠান্ডা হবে, কত ভালো লাগে, শি লাভস মি। যখন আপনারা হাসবেন আপনাদের আনন্দে দেখে আপনার সন্তান হাসবে, তারা আনন্দিত হবে। জানেন সেটাই হবে সবচেয়ে পবিত্র স্থান, যেই স্থানকে কখনো মলিন করবেন না। আমার আপনাদের রিকোয়েস্ট, মেক এ ওয়ান্ডারফুল ফ্যামিলি, লাভ ইচ আদার, রেসপেক্ট ইচ আদার, অ্যান্ড স্টে টুগেদার, ক্রিয়েট এ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড ফর ইউ, for wife and your children.